আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিও দেখার জন্য। আমি ইউটি কিচেন থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জাম ভর্তা। এই সিজনে খুব ভালো একটি খাবার, তো বাজার থেকে খুব টাটকা জাম নিয়ে এসেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এই জাম ভর্তা বা জাম মাখা কীভাবে তৈরি করা যায়। খুব সহজে এটা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, শুকনা মরিচ, সাথে নিয়েছি একটু লবণ আর নিয়েছি হলুদ। তো আমি জামগুলো ম্যাশ করে নেব, একটু একটু করে আমি এটা ম্যাশ করে নেব। আর হলুদ আমি নিয়েছি তার কারণ হচ্ছে হলুদ মানে কষ্টা জাতীয় খাবার, যেটাকে কষ বলে, কষ্টে বলে। এই কষ্টা জাতীয় খাবারে যদি আপনি হলুদ মিক্স করেন তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে, কষ্টটা অনেকটাই কমে যায়। তো এই জন্য আমি কিছুটা হলুদ নিয়েছি। আর হলুদ কিন্তু অনেক উপকারী একটা খাবার। তো আমি আস্তে আস্তে করে এগুলো সব ম্যাশ করে নেব। তো অলরেডি আমার ম্যাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, তো আমি এটা ম্যাশ করে নিয়েছি, এখন আপনাদেরকে মেখে দেখাবো। তো আমি নিয়েছি যে মরিচগুলো নিয়েছি এইগুলো সব আমি একসঙ্গে মিক্স করব, ভেঙে নেব মরিচের ঝালগুলো সুন্দরভাবে যেন বেরিয়ে আসে। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন, আবার শুকনো দিয়েও করতে পারবেন, তবে আমি দুটোই নিয়েছি। তো এগুলো আমি সুন্দর করে ভেঙে নেব এবং সবগুলো একসঙ্গে মেখে নেব। তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি এটা ম্যাশ করে নিয়েছি, মেখে নিয়েছি, আর ম্যাশ করা জামগুলো আমি এখানে দিয়ে আস্তে আস্তে এগুলো সব মিক্স করে নেব। ঝালগুলো আমি আমার মতো করে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এটা আমার মাখা অনেকটাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করব কিছুটা চিনি। এটা স্বাদ বৃদ্ধির জন্য আপনারা দিয়েছি, অপশনাল আপনার চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এটা দিয়েছি স্বাদ বৃদ্ধি করার জন্য। তো চিনিটা দিয়ে আমি একটু হালকা হাতে আস্তে করে মেখে নেব। তো চিনি দেওয়ার পর একটু বেশি পানি ছেড়ে দেয়, তবে সমস্যা নাই, এটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। তো আমি সুন্দর করে এটা মেখে নিয়েছি। তো অবশ্যই এটা জামের সিজন, অবশ্যই আপনারা বাজার থেকে নিয়ে বা যাদের গাছ আছে তাদের জন্য তো আরও অনেক ভালো। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অনেক মজার, আর এটা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, আয়রন জাতীয় খাবার, এবং এটার অনেক উপকারিতা আছে, আপনারা রিসার্চ করে দেখতে পারেন। তো অবশ্যই এটা ট্রাই করবেন। আর যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।